सब्सक्राइब करून दीनेर तालीम यूट्यूब चैनल। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सम्मानित व्यूअर्स, आशा करी सकले भालो आछेन। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছেন, দ্বীনের তালিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে অত্যন্ত মজাদার একটি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইলাম, আর তা হলো জিন জাতি সম্পর্কে। আমরা মানুষ জাতি প্রকাশ্যে ঘোরাফেরা করি, আমাদের অদৃশ্যে আরেকটি জাতি বসবাস করে, তাদেরকে বলা হয় জিন জাতি। আমরা যে শয়তান বলি, ইবলিশ শয়তান বলি, ইবলিশ শয়তানও কিন্তু জিন জাতির অন্তর্ভুক্ত। তো আজকে একটি মজাদার প্রশ্ন, মানে হলো অনেকের দিলের মধ্যে এই প্রশ্ন থাকে, এই একটি ধারণা থাকে যে জিন জাতি আগুনের তৈরি। আমরা পবিত্র আল কোরআনের মধ্যে প্রমাণ স্বরূপ পেয়েছি যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এই ইবাদতে যাদের ত্রুটি হবে, ভুল হবে, তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে, শাস্তি দেওয়া হবে। তো জিন জাতি তো আগুনের তৈরি, তাদেরকে কিভাবে আগুন দিয়ে পোড়ানো হবে, এই বিষয়টি নিয়ে অনেকের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে। তো আজকে এই দ্বিধাদ্বন্দ্ব কাটানোর জন্য এই ভিডিওটি উপস্থিত হইলাম। তো ভিউয়ার্স, নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে শরীয়তের হুকুম আহকাম জানার জন্য এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, বলতেছিলাম জিন জাতিকে আল্লাহ তাআলা আগুন দিয়ে সৃষ্টি করেছেন, তারা আগুনের তৈরি, তাদেরকে আগুন দ্বারা কিভাবে প্রহার করা হবে, শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, আসলে জিন জাতি আগুনের তৈরি, আগুন দিয়েই তাদের মূল উপাদানটা তৈরি করা হয়েছে। যেরকম ভাবে মানুষের মূল উপাদান হলো মাটি, মাটি দিয়ে আমরা জানি মানুষকে সৃষ্টি করা হয়েছে, তার মানে মানুষের শরীরটা কিন্তু মাটির নয়, রক্ত মাংসে গড়া মানুষের দেহটা, মানুষের শরীরটা। ঠিক তেমনি ভাবে জিনদেরকে যদিও আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে, তারপরও তাদের শরীরের যে অঙ্গপ্রত্যঙ্গ গুলো আছে, এগুলো অন্য কোনো উপায়ের হবে, অন্য কোনো পন্থার হবে। আগুন দিয়ে তৈরি করা হয়েছে তার মানে কিন্তু এই নয় যে তাকে আগুন দিয়ে আবার প্রহার করলে, আগুন দিয়ে শাস্তি দিলে তার মানে সে কষ্ট পাবে না, এরকমটা কিন্তু নয়। সে এক জায়গায় বসলে ওই জায়গাটা আগুন ধরে যাবে, আগুন দিয়ে ভরপুর হয়ে যাবে, এরকমটা কিন্তু নয়। আপনি দেখেন, মস্তিষ্ক দিয়ে যখন চিন্তা করবেন যে আল্লাহ তাআলা মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, এই মাটি দিয়ে যখন মানুষকে প্রহার করা হয়, মানুষকে মৃত্যুবরণ মৃত্যুর মুখে পর্যন্ত ঠেলে দেওয়া যায়, মাটি দিয়ে যখন মানুষকে চাপ দেওয়া হবে, ওই মানুষ কিন্তু মৃত্যুবরণ করে, মানুষকে হত্যা পর্যন্ত করা যায়। ঠিক তেমনি ভাবে আগুন দিয়ে যখন মানুষকে প্রহার, জিন জাতিকে প্রহার করা হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, তারাও এরকম ভাবে কষ্ট পাবে, দুঃখ পাবে। তো যারা এই বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, ভুল বুঝাবুঝির মধ্যে ছিলেন, এটা ধরে নেন যে আল্লাহ তাআলা আগুন দিয়ে সৃষ্টি করেছেন, বিদায়, তাদেরকে আগুন দিয়ে আবার শাস্তি দিতে পারবেন না, এই জিনিসটা কিন্তু ভুল। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিবেন আগুন দ্বারা, চাই সেটা মানুষ হোক এবং জিন জাতি হোক। আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেছেন, মজাদার একটি প্রশ্নের উত্তর আপনাদের মাঝে দিলাম। যদিও তাদেরকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, তাদেরকে আবার আগুন দিয়ে প্রহার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহিহ বুঝ দান করেন, আমিন।